আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঈদের পরে আজকেই সর্বপ্রথম আমি কম্পিউটারে বসলাম। একজন ছাত্র আমার এসে বলল যে স্যার, আমি অ্যাভাস্ট বা আমার কম্পিউটার প্রচুর ভারী হয়ে গেছে, কিভাবে আমি স্ক্যান করব বা কিভাবে ভাইরাস ডিলেট করব। তো হঠাৎ করে আমার মনে হলো যে এ ভিডিওটি আমার চ্যানেলে নাই, তো আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম যে এটি করার দরকার। তো প্রিয় দর্শক, আপনি আপনার কম্পিউটারে কিভাবে অ্যান্টিভাইরাস সেট আপ দেবেন সেটি আমি এ টু জেড দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি গুগলে গিয়ে অ্যান্টিভাইরাস লিখে অ্যাভাস্ট বা অনেক ধরনের অ্যান্টিভাইরাস আছে, যে কোনো আপনি একটি অ্যান্টিভাইরাস ডাউনলোড করে আপনি সেট আপ করতে পারেন। তো অথবা আপনার যদি কম্পিউটারের যে কোনো ড্রাইভে একটি অ্যান্টিভাইরাস থাকে সেটিও আপনি সেট আপ করে নিতে পারেন। আচ্ছা, সেট আপ হয়ে গেলে তারপরে কিভাবে আপনি স্ক্যান করবেন সেটা আমি দেখাবো। তো আমার কম্পিউটারে পান্ডা সেট আপ দেওয়া আছে, পান্ডা ডেমো সেট আপ করা আছে। এই যে এটি হচ্ছে পান্ডা, এটি আমার কম্পিউটারে ইনস্টল করা আছে। তো আমি আপনাদেরকে দেখাই কিভাবে অ্যান্টিভাইরাস বা অ্যাভাস্ট কিভাবে ডাউনলোড করবেন। আমি চলে গেলাম মজিলা ফায়ারফক্সে, এখানে লিখে দিলাম অ্যাভাস্ট, এ দেখুন লেখা আছে অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস ফর পিসি, ক্লিক দিলাম, এখানে এই দেখুন চলে আসছে। এই যে আচ্ছা, ক্লিক দিলাম আমি এখানে, লোডিং হচ্ছে। অ্যাভাস্ট ফ্রি অ্যান্টিভাইরাস, এটা কিনেও নেওয়া যায়, প্রিমিয়াম পাওয়া যায়, আবার ফ্রিও পাওয়া যায়। যদি আপনি কিনে নেন তাহলে সবচেয়ে ভালো, আর যদি কেনার সামর্থ্য না থাকে তাহলে যে লেখা আছে ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোডে ক্লিক দিলাম, দেখুন এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন ডাউনলোড হয়ে গেল কথা দেখি একটু, ডাউনলোড ফোল্ডারে দেখুন আমাদের ডাউনলোডের ডাউনলোড ফোল্ডারে অলরেডি এটা চলে আসছে। এখন আপনাকে কিভাবে ডাউনলোড ইনস্টল করবেন, এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে দেখুন দেখুন লেখা আছে এস, তো আমি এস করলাম, দেখুন ইনস্টল শুরু হয়ে গেছে। ইনস্টল চলছে, অ্যাভাস্ট ফ্রি অ্যান্টিভাইরাস ইনস্টল নাও। আমার অবশ্য একটি অ্যান্টিভাইরাস সেট আপ দেওয়া আছে, তারপরেও আপনাদের দেখার সুবিধার্থে আমি এটিও ইনস্টল করতেছি। ইনস্টলিং লেখা আছে, ইনস্টলিং কার্যক্রম চলছে, এটি 100% হবে। ইনস্টল হতে একটু সময় নেবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। এখানে লেখা আছে ডু নট টার্ন অফ ইউর কম্পিউটার, এই অবস্থায় আপনার কম্পিউটারটি অবশ্যই অফ করা যাবে না। এখান থেকে এখন বের হয়ে গেল, সমস্যা নেই।
ইনস্টল হোক এর মাঝে আমরা আমাদের চ্যানেলটা একটু ঘুরে আসি আমি এখন জি খবর চ্যানেল করে আমাদের এসকে কম্পিউটার টিসি এখান থেকে একটু ঘুরে আসি আমাদের চ্যানেলটি হচ্ছে এটি এসকে কম্পিউটার টিসি ট্রেনিং সেন্টারের টিসি আসলে চ্যানেলটি আমার আগে থেকে ছিল না এই করোনার পরে যখন ছাত্রছাত্রীরা বাড়িতে ছিল তারা বলছিল স্যার ভিডিওগুলো আমাদের ক্লাসগুলো যদি আপনি ইউটিউবে ছাড়েন সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয় বাড়িতে বসে থেকেই আপনার ক্লাসগুলো আমরা উপভোগ করতে পারি তো তাদের দিকে দৃষ্টি রেখেই আমি চ্যানেলটি খুললাম এবং বেশ কিছু এখানে আমাদের টিউটোরিয়াল এখানে ছাড়া আছে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ারপয়েন্ট পাওয়ারপয়েন্টের তেমন নাই পাওয়ারপয়েন্টের কয়েকটি মাত্র প্রেজেন্টেশন ছাড়া আছে গ্রাফিক্স ডিজাইনের কিছু প্রেজেন্টেশন ছাড়া আছে এবং অন্যান্য আদার্স একটা ভিডিওতে ক্লিক দিলাম হ্যাঁ এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এই মোটামুটি এখান থেকে আমরা শুরু করছি ওয়ান ইয়ার্স অগো এখান থেকে শুরু করছি মাইক্রোসফট ওয়ার্ডের মোটামুটি বেশ কিছু জিনিস এখানে দেওয়া আছে মোটামুটি এটা যদি কেউ ফলো করেন একদম নিচ থেকে কেউ যদি ফলো করে তাহলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে সে কম্পিউটার শিখে যাবে এক্সেলের এক্সেলের একদম প্রেজেন্টেশন এক্সেলের একদম শুরু থেকে শেষ পর্যন্ত এক্সেলের অনেকগুলো টিউটোরিয়াল এখানে আছে এগুলো আপনি দেখতে পারবেন অনেক এক্সেলের অনেকগুলো আছে এখানে শিক্ষক ব্যবস্থাপনা অনলাইনে কিভাবে ডিপিইতে তথ্য ইনপুট করবেন সেখানে একটা ভিডিও আছে এক্সেলের অনেকগুলো প্রোগ্রাম আছে এখানে কাজ করা আছে এখানে তারপরে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইলাস্ট্রেটরের বেশ কিছু এখানে টিউটোরিয়াল আছে এগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরের 1 2 3 উপরে আছে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে কিভাবে তথ্য ইনপুট করবেন ওয়েবসাইটে নিউজ পোস্টিং বা নোটিশ আপলোড ওয়েবসাইটে তথ্য কিভাবে আপনি এই আপলোড দিবেন সেই তথ্যগুলো এখানে দেওয়া আছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের অনেকগুলো ভিডিও আছে কিভাবে ব্যানার ডিজাইন বা ভিজিটিং কার্ড তৈরি করবেন প্যাড কিভাবে তৈরি করবেন সেগুলো এখানে দেওয়া আছে প্রিন্টেবল ক্যাশ মেমো তৈরি করার সিস্টেম দেওয়া আছে কারিগরি বোর্ডের আমাদের ওয়েবসাইটে কিভাবে তথ্য ইনপুট করবেন সেটাও এখানে দেওয়া আছে এখানে ফটোশপের কিছু ভিডিও দেওয়া আছে এক্সেল থেকে এক্সেলের মাধ্যমে কিভাবে ক্যালেন্ডার তৈরি করবেন সেটি এখানে আছে গ্রাফিক্সে যে রশিদ বহি তৈরি করা এমএস ওয়ার্ডে দরখাস্ত লেখা চাকরির দরখাস্ত লেখা হ্যাঁ ভাউচার প্যাড প্রত্যয়নপত্র বা প্রশংসাপত্রর সিস্টেম দেওয়া আছে ছবি এডিটিং অনেকে বলছে ছবি স্যার কীভাবে এডিটিং করবো সেটা এখানে দেওয়া আছে হ্যাঁ ব্যানার এখানে একটা এই ব্যানার দেওয়া আছে ব্যানারটি খুব সুন্দর এটিও আপনি শিখতে পারেন বইয়ের কাভার এখানে স্যাম্পল বইয়ের কাভার এখানে লোগো এই যে এই ধরনের স্কুল কলেজের এই গোল লোগোগুলো তৈরি করা খুব প্রয়োজন হয় সেটি এখানে দেওয়া আছে এটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন বা এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এসব প্রোগ্রামে কীভাবে আপনি পাসওয়ার্ড সেট করবেন সেটি এখানে দেওয়া আছে সেটা যে কোনো প্রোগ্রাম থেকেই আপনি এই পাসওয়ার্ডটা সেভ করে সেট করা যেতে পারে এখানে এটা দেওয়া আছে এটা আপনি দেখতে পারেন ফটোশপে ব্যানার ডিজাইন এখানে দেওয়া আছে এখানে এই যে সুন্দর ফেস্টন হ্যাঁ কীভাবে তৈরি করবেন সেটিও এখানে দেওয়া আছে রমজানের ক্যালেন্ডার ফটোশপে বা ইলাস্ট্রেটর কীভাবে তৈরি করবেন এটা এখানে আছে বেশ কিছু থ্রি ডি ডিজাইন এখানে একটা একটা দেওয়া আছে এই থ্রি ডি ডিজাইনটি পারলে আপনি সকল থ্রি ডি ডিজাইন করতে পারবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে পাসওয়ার্ড সেভ করার আরেকটা এখানে ভিডিও দেওয়া আছে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশনগুলো খুব গুরুত্বপূর্ণ অনেকে প্রেজেন্টেশন পারে না এখানে প্রেজেন্টেশনের সুন্দর কয়েকটি ধারণা দেওয়া আছে আপনি এটা দেখে নিতে পারেন তো এই হচ্ছে আমাদের এসকে কম্পিউটার টিসি বা ট্রেনিং সেন্টারের অনেকগুলো ভিডিও আপনি এটা ফলো করে আপনি এখানে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ
এখানে যদি কিনতে চান প্রিমিয়াম তাহলে এখানে কে ক্রয় করতে পারবেন। এটা আমি এখন এটা ক্লোজ করে দিলাম, কন্টিনিউ কন্টিনিউ উইথ ফ্রি, ব্যাস। এখন আমাদের অ্যাভাস্ট অ্যান্টিভাইরাসটি অলরেডি হয়ে গেছে। এখানে আবার এখানে একটু দেখাচ্ছে স্মার্ট স্ক্যান দেখাচ্ছে, এটা হয়ে যাক, স্টপ করে দেওয়া যেতে পারে। যারা একদম নতুন তারাও আমাদের ভিডিওগুলো দেখে দেখে আপনি কম্পিউটার শিখতে পারেন। আমাদের অফিসটি হচ্ছে এই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত এস.ক কম্পিউটার ট্রেনিং সেন্টার অ্যান্ড আইটি। আমাদের কোড নাম্বার 23837। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে গোদাগাড়ি পৌরসভা সদরের উপজেলা 1 নম্বর গেটের বিপরীতে, জালাল মার্কেট বা আফজাল মার্কেট বলে, জালাল আফজাল দুজন শেয়ারে তাদের এই এই মার্কেটটি। এই মার্কেটের একদম নিচতলাই 4 নম্বর দোকান। হ্যাঁ, এখানে আমাদের অফিস রুম এবং ট্রেনিং রুম এক জায়গাতে। হ্যাঁ, আমরা 2005 সাল থেকে এই গোদাগাড়ি সদরে এই প্রশিক্ষণ সেন্টার দিয়ে আলহামদুলিল্লাহ সফলতার সহিত এতটি বছর চলে গেছে। আমরা ছাত্রছাত্রীদের ট্রেনিং দেওয়াচ্ছি অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ডাটাবেস প্রোগ্রামিং, তারপরে ডিজিটাল মার্কেটিং সহ অন্যান্য প্রোগ্রাম এখানে শেখানো হয়। যারা আমাদের গোদাগাড়ি অঞ্চলের আছেন, কেউ যদি এই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত কেউ যদি কম্পিউটার প্রশিক্ষণ করতে চান তাহলে আমাদের এই প্রতিষ্ঠানে এসে যোগাযোগ করবেন। আমাদের দক্ষ শিক্ষক রয়েছে, এখানে শিক্ষক মণ্ডল রয়েছে। আমাদের সকাল 8টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম এখানে পরিচালিত হয় এবং প্রশিক্ষণ দেওয়া হয়। আপনি যে কোনো সময় শিখতে পারবেন। আমাদের অনেকগুলো এখানে কম্পিউটার আছে, ওয়াইফাই জোন আছে। হ্যাঁ, আপনি সুন্দরভাবে শিখতে পারবেন। এখানে এখানে কম্পিউটার শিখে হাজার হাজার ছাত্রছাত্রী তারা বিভিন্ন জায়গাতে কর্মরত আছে আলহামদুলিল্লাহ। তো চলুন, আমরা এই অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস আমরা ইনস্টল করে সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। এবং এখানে একটি মনে হচ্ছে অ্যান্টি ধরেছে, আচ্ছা রিসলভ অল করে দিলাম, নেক্সট স্টপ। এখান থেকে আমরা বের হয়ে যেতে চাচ্ছি। হ্যাঁ, ওকে, আচ্ছা, তো এখানে এটা আমি কেটেই দিলাম অলরেডি। এখন আমরা চলে যাব যদি, আচ্ছা এখন আমাদের এটি ইনস্টল আলহামদুলিল্লাহ হয়ে গেছে। হ্যাঁ, ইনস্টল হয়ে গেছে। এই এখানে দেখুন, এই যে এই যে এটি হচ্ছে অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস, এটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন আপনি কিভাবে স্ক্যান করবেন আপনার কম্পিউটারকে, আপনি কিভাবে স্ক্যান করবেন? আপনি মাই কম্পিউটারে ঢুকবেন, আপনার পিসিতে, এভাবে পিসিতে ডাবল ক্লিক করে ঢুকবেন। ঢোকার পরে সর্বপ্রথম ওই যে সি ড্রাইভ, তারপর ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ, জি, এইচ, আই, সবগুলো ড্রাইভ একটি একটি করে আপনি স্ক্যান করে ফেলবেন। সর্বপ্রথম সি ড্রাইভ, এরপর রাইট বাটন ক্লিক করার পরে এই যে অ্যাভাস্টের মাধ্যমে করতে পারেন। এটা আমার আগে দেওয়া ছিল পান্ডা, এটার মাধ্যমে আমি স্ক্যান করতাম। এখন আপনাদের দেখানোর জন্য আমি এই অ্যাভাস্ট ইনস্টল করেছি। অ্যাভাস্টের মাধ্যমে স্ক্যান করতে চাইলে এইভাবে ক্লিক দিয়ে আপনি স্ক্যান করতে পারবেন। স্ক্যানিং শুরু হয়ে গেছে এখানে, এই যে 0%। তো এটা পুরোটাই স্ক্যান হবে, পুরোটাই স্ক্যান হলে পরে এখানে যতগুলো এর মধ্যে প্রোগ্রাম আছে, যতগুলো ফাইল আছে, ফোল্ডার আছে, সবগুলো সে স্ক্যান করবে। স্ক্যানিং কমপ্লিট হলে সে ডান দেখাবে যে হ্যাঁ স্ক্যানিং কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে কয়টা ভাইরাস আপনি দেখতে পাবেন সেগুলোকে আপনি ডিলিট করে ফেলবেন।
এই যে দেখুন এখানে অলরেডি সি ড্রাইভ স্ক্যানিং শুরু হয়ে গেছে। এই যে সময় লাগবে, এই যে 1% হয়েছে অলরেডি। তো এইভাবে আপনার পুরোটাই স্ক্যান, এটা এইভাবে পুরোটা ডিউরেশনটা হবে, এ পর্যন্ত যাবে, 100% হবে। 100% হলে তারপরে এটা আপনার কমপ্লিট হবে। কমপ্লিট হলে যে সমস্ত ভাইরাসগুলো সে ধরবে, সে ভাইরাসগুলো আপনাকে রাইট বাটন ক্লিক করে বা সবগুলো সিলেক্ট করার পরে ডিলিট করে ফেলতে হবে। তো আমি যদি সম্পূর্ণটাই দেখাই তাহলে আমাদের এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আপনারাও হয়তো অনেক বিরক্ত হবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ভাইরাস ডিলিট করতে হবে।